বাংলাদেশের ঘটনা নিয়ে অসমের প্রত্যেক জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে যাতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন না আসে, এটা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। শুক্রবার এমন কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, বাংলাদেশের সহিংসতার প্রেক্ষাপটে সব জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতনের প্রতিক্রিয়া অসমে হওয়া উচিত নয় এবং এর জন্য আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে দুর্গাপূজার সময় হিন্দুদের উপর কথিত হামলার পর প্রতিবেশী ত্রিপুরায় যে সহিংসতা সংঘটিত হয়েছে সে নিয়ে হিমন্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি অন্য রাজ্য নিয়ে প্রতিক্রিয়া জানাব না, আমি অসমের ব্যাপার নিয়ে উদ্বিগ্ন এবং আমি এ নিয়ে পদক্ষেপ করার কথা বলে খুশি। তিনি বলেন, আমি এটা ভেবে খুশি যে অসমে এমন কোনো ঘটনা দেখেনি, কাজেই আমরা আমাদের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছি। এই সময় হিমন্ত বাংলাদেশ সরকারের প্রশংসা করেন, বলেন সহিংসতা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ, পাশাপাশি ভারতের উচিত বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে বিশ্বাস করা, কারণ তারা আমাদের বন্ধু দেশ। হিমন্ত বলেন, আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হয়েছে তার ব্যাপক প্রচার হওয়া উচিত, যাতে ভারতে যে কোনো পাল্টা অনুভূতির উদ্রেক করা যায়, যাতে এই দেশে কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করা যায়। তিনি এও বলেন, মূল কথা হলো যে বাংলাদেশের এই সব ঘটনা নিয়ে যেন অসমে কোনো ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ না হয়, বলেন হিমন্ত। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।